অবশেষে ইলিয়াসের মায়ের কথা মনে পড়ল এমপি মুকাব্বিরের। সিলেট দুই আসনের সাংসদ মুকাব্বির খান তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার 20 মাস পর মনে পড়েছে বিএনপির নিখুঁত সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর মা সূর্যবান বিবিকে। বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে এমপি মুকাব্বির সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের রামধানা গ্রামস্থ ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে তার মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা গেছে, 11 জাতীয় সংসদ নির্বাচনে সিলেট দুই আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ওই আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাসিনা রুশদী লুনা। কিন্তু মনোনয়ন বাতিল হওয়ার ইলিয়াস পত্নী লুনা নির্বাচন করতে পারেননি। এই সুযোগে গণফোরামে কেন্দ্রীয় নেতা মুকাব্বির খান সমর্থন পান ঐক্যফ্রন্টের। নির্বাচনে বিএনপি ও এম এ ইলিয়াস আলীর পরিবারের সমর্থন নিয়ে বিজয় লাভ করেন মুকাব্বির। কিন্তু নির্বাচনে বৈতরণী পার হওয়ার পর তিনি ভুলে যান ইলিয়াস পরিবারকে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আশা করেছিলেন বিজয় লাভের পর ইলিয়াসের বৃদ্ধা মায়ের সাথে দেখা করে সৌজন্যতা দেখাবেন মুকাব্বির। কিন্তু সেটা না করা সেই সময়ে পুরো বিশ্বনাথ জুড়ে চলছিল নানা সমালোচনা। অবশেষে আজ বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে এমপি মুকাব্বির খান ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে তার মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অলঙ্কারী ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের মেম্বার রাজুক মিয়া রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সদস্য জসিমউদ্দিন জুনেদ, সংগঠক আব্দুল শহীদ, আলাউদ্দিন, সংসদ সদস্যের এপিএস অসিত রঞ্জন দেব প্রমুখ। সৌজন্য সাক্ষাৎকালে এমপি মুকাব্বির খান ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সাথে প্রায় 15 মিনিট কথা বলেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নিজের জন্য ইলিয়াসের মায়ের কাছে দোয়া চান। এ সময় সেখানে উপস্থিত লোকজনকে সরিয়ে দিয়ে জেলা বিএনপি নেতা জসিমউদ্দিন জুনেদকে নিয়ে সূর্যবান বিবির সাথে বেশ কিছুক্ষণ একান্তে কথা বলেন মুকাব্বির খান এমপি।